আয়োজন করেছে তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। জনগণকে বিশ্বাস করে, তারা সংকল্পে বিশ্বাস করে, তাই আজকে তারা জনগণের কাছে যায়নি। আপনারা কেউ কেউ তাকে দেখেছেন বলে আমার মনে হয় না, এবং এটা কেবল এখানে নয়, আজকে বাংলাদেশের সর্ব জায়গায় একই ঘটনা। তারা ভুক্তি মেরে বসে আছে তাদের ষড়যন্ত্রের জন্য, কিন্তু বাংলার মানুষ ষড়যন্ত্রকে সফল হতে দেবে না। তারা 30 লক্ষ মানুষের বিনিময়ে যে স্বাধীনতা এনেছে, এই স্বাধীনতাকে কেউ নস্যাৎ করতে দেবে না। তারা স্বাগত জানাবে, কারণ 10টি বছরে একটি দেশ, একটি সম্পন্ন দেশকে উন্নয়নশীল দেশে পরিণত। হাতে চালানো গরু দিয়ে টানা লাঙ্গল হারাই গেছে। এখনকার ভোটের বার পোস্টারে লাঙ্গল দেখতেছি, এই পোস্টারের থেকে হারাই যাবে বলে আমার বিশ্বাস হচ্ছে কিছুদিনের মধ্যে। এখন ওই লাঙ্গলটা চাষ করার জন্য জমি পাচ্ছে না, কলের লাঙ্গল চাষ করতেছে। কলের লাঙ্গল ছোট্ট জমির 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা জমিতে চাষ করা মুশকিল। কলের লাঙ্গল ব্যবহার করতে গেলেও বড় আকারের জমি লাগে, সুতরাং আমরা এটাকে ইজিলি করতে পারি। এই ধরনের কয়েকটি অঙ্গীকার আপনাদের সামনে তুলে ধর। আজ জয়ের ব্যাপারে 100% আশাবাদ, যদি জনগণ ব্যালট পেপার পায় মোমবাতি ছাড়া আর কি হলে জয়। নির্বাচনত এখন যা কিছু দেখা যার, নির্বাচন তো কারিকুলাম বলে মনে হয়, যদি কারিকুলাম নমোদ হয় মোমবাতি জয় 100% নিশ্চিত ইনশাল্লাহ। আরেকটি মিছিল এসেছে।